আমি বাবারে গতকালকে আপনার বিলোনি হসপিটালে অ্যাডমিট করছি এখানে। করার পরে আমি ঋষি, নাম কি বাবা? নাম হলো, আমার বাবার নাম আশিস বৈদ্য আর আমার নাম সুমন বৈদ্য। আমি ঋষি হসপিটাল থেকে আমার যথারীতি এখানে রেফার করছি। তো এই আয়ুষ্মান কার্ডটা দিয়ে আমি যখন এখানে ডাক্তারবাবু যখন আমার মেডিসিন লেখছিল, তারপরে আমি আয়ুষ্মানের ওইখানে গেছি। যাওয়ার পরে তারা কইছে এটা চালু হয়েছে না, এই কার্ডটা দিয়া তোমরা এখনও এটা নতুন চিফ মিনিস্টার এটা চালু হয়েছে, এটা সময় লাগবে তারা কইছে। কে কইছে তারা? এটা এখানে যারা অফিসে কক্ষ, যারা আয়ুষ্মানের এখানে কাউন্টারে, তারা দুজন ছেলে, নামটা আমি জানি না ঠিক। তো তারপরে গতকালকের কথা শেষ, আমি আজকে সকালবেলা সিএম হেল্পলাইন নাম্বারে আমি ফোন করেছি, যে নাম্বারটা হলো আপনার 1905। ওইখানে আমি ম্যাডামের কাছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি যে ত্রিপুরার সমস্ত জায়গার মধ্যে ম্যাডাম এটা চালু হয়ে গেছে আমি জানি, কারণ ঋষিমুখ থেকে যখন আমি বাবার রেফার করছি, রেফার করে এখানে আনছি ঋষিমুখ, আমি এই সুবিধাটা পাইছি। আমি ঋষিমুখ হসপিটালও সুবিধাটা দিছে, শান্তিবাজারও দিছে, আমি নিজেও পাইছি সুবিধাটা। তো এখন বিলোনিয়া হসপিটালে আপনার এই সুবিধাটা দিতে আসে না তারা। তো সিএম হেল্পলাইন থেকে যখন ম্যাডামে এখানে এখানে বলেছে, তোমাকে কে বলেছে যে এটা চালু হয়নি? তো আমি বললাম যে এখানে দুজন দাদা এখানে বসা ছিল কাউন্টারে, ওরা বলেছে। তো ওদের সাথে এবার ওই অফিস থেকে ফোনে কথা হয়েছে, তো ওরা বলেছে এখানে ইয়ে স্যার, কলই স্যার, বিমল কলই স্যার, উনি নাকি এটা বন্ধ করে রেখেছে এরা। তো আমি এবার জিজ্ঞেস করলাম কেন বন্ধ করে রেখেছে, তো বলছে যে কী নাকি সমস্যা এই জন্য। তারপরে আমাকে এবার কিছুক্ষণ পরে কলই স্যারে মনে হয় ওদের ফোন করেছিল, তারপরে বলে যে আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য শো করে দেবে আপনার। তো আমি না শুধু, এখানে ভিতরে আরও অনেকজন আছে, কালকে থেকে অনেক দিন আগে থেকে যারা অ্যাডমিট হয়েছে তারা সবাইকে ফিরিয়ে দিচ্ছি এভাবে। কিন্তু সিএম এটা আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে, আর এটা তো সিএম স্যারের কাছে, যাতে আপনাদের মাধ্যমে এটা যাতে যায় এই বিলোনিয়া হসপিটালে, এটার সুযোগ আপনার পাচ্ছে না একজনও আপনার। যেটা দেখুন, আমি 2147 টাকা একটার মধ্যে বিল, 320 টাকা আর একটার মধ্যে বিল আপনার। আমি সব বাইরে থেকে ওষুধ আনছি, আমরা খুবই প্রো ফ্যামিলি থেকে বিলং করি। আমি না শুধু, এখানে আরও অনেকজন আছে আপনার, এই সুযোগটা যাতে সবাই যাতে পায় আপনার। আর এখন ওরা বলছে কি, এটা আমাকে বারবার তারা বলছে এটা চালু হয়ে গেছে, তুমি আসো বাবাকে নিয়ে, কার্ডটা নিয়ে আসো। আর শোন, এটার মানে এটা দিয়ে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না বিলোনিয়া হাসপাতালে? বিলোনিয়া হাসপাতালে আর বাকি সব হসপিটালে পাওয়া যাচ্ছে, বাকি ঋষিমুখ হসপিটালেও পাওয়া যাচ্ছে, শান্তিবাজারও পাওয়া যাচ্ছে, শুধুমাত্র বিলোনিয়া পাওয়া যাচ্ছে না। মানে কি বলছে তারা? তারা বলছে যে এটা নাকি বন্ধ আছে আপনার, এটা কিছুদিন পরে সময় লাগবে চালু হবে। এই ব্যাপারে বিলোনিয়া হসপিটালের যে আধিকারিক আছে, স্বাস্থ্য আধিকারিক, তাদের সাথে যোগাযোগ করছো? আমি যোগাযোগ করছি না, আমি সিএম হেল্পলাইনে জানিয়েছি, ওরা যোগাযোগ করেছে, ওরা বলেছে যে এটা তো চালু আছে, কিন্তু ওরা পরিষেবা কিছুই মানে উত্তর দিতে পারেনি। তো আমাকে সিএম হেল্পলাইন থেকে আবার ফোন করেছে, দেখো তোমাকে কি রিপ্লাই দেয় আনসার। তারপরে এখান থেকে তারার লোক যারা কাউন্টারে বসে আছে, ওরা আমাকে বলেছে যে তুমি কার্ডটা নিয়ে আসো। আমি গতকালকে যখন গেছি, ওরা আপনার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমাকে না শুধু আরও অনেকজনকে ফিরিয়ে দিয়েছে। এরকম কতজন হতে পারে? এরকম প্রায় 7-8 জন জীবিত, মানে তাদের আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা পায়নি? হ্যাঁ, পরিষেবা পায়নি, কোনো ওষুধের পরিষেবা পায়নি, কোনো ওষুধের পরিষেবা পায়নি। কোন দোকানটার মধ্যে গিয়েছিলে তোমরা ওষুধের জন্য আয়ুষ্মান কার্ডের? মানে তোমার মধ্যে আয়ুষ্মান কার্ড আছে অথচ কিন্তু পরিষেবা পাচ্ছি না আপনার, শুধু বিলোনিয়া হসপিটালে আপনার, বাকি সব জায়গার মধ্যে আপনার পরিষেবাটা পাওয়া যাচ্ছে। এখন তোমরা কি চাও? এখন চাই এটা যাতে আপনাদের মাধ্যমে যাতে সিএম স্যারের কাছে যায়, কারণ সিএম স্যার আমাদের এটা সুযোগ করে দিয়েছে সবার জন্য এটা। কিন্তু এটা এখানের বিমল কলই স্যার, উনি পুরো এটা ব্যাপারটা হ্যান্ডেলিং করছে, বোঝা গেছে। উনি যখন সিএম স্যারের হেল্পলাইন থেকে ফোন এসেছিলো, উনি বারবার আমাকে বলছে তুমি কার্ডটা নিয়ে যাও, তোমারটা অ্যাক্টিভ করে দেবো। তাহলে গতকালকে কী হয়েছিলো, গতকালকে কেন অ্যাক্টিভ করেনি, আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে। পুরোটা উনি দেখছে, আর মনে হয় এটা সিএমও স্যারও ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করুন, উনিও হয়তো জানে ব্যাপারটা। এগুলো আমার সমস্যাটা, আমি চাই, আমি না শুধু, আমাকে বলেছে একটু আগে বলেছে যে তুমি চলে আসো, তোমার কার্ডটা আমি অ্যাক্টিভ করে দেবো। আমি না শুধু, আমি চাই এখানে যারা হসপিটালে আছে সবাই যাতে এই সুযোগটা পায়, এটাই।